তখন আমরা বলি হই, তাই না? আর যখন কারণ আছে তখন কি বলি? হই। আচ্ছা বলেন দেখি এর কোন কি অর্থ আছে? কোন অর্থ আছে? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটা সুন্দর শিক্ষা দিয়েছেন যার প্রতিটা অক্ষরে অক্ষরে, প্রতিটা কদমে কদমে যেমনি ভাবে ভদ্রতা রয়েছে তেমনি ভাবে আবার সওয়াবের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের মসজিদটাকে আলোকিত করে দিয়েছেন, যেমনি ভাবে বাহ্যিকভাবে আলোকিত হয়েছে আমাদের দিলটাকে যেন আল্লাহ তাআলা আরও বেশি আলোকিত করে দেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমা পাঁচটি আয়াত পড়েছি সুরাতুল আলাকের থেকে, 30তম পারার একটি বিশেষ সুরা, যে সুরাটির নাম হলো সুরাতুল আলা। এই সুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই সুরাতে পাঁচটি আয়াত রয়েছে। এই পাঁচটি আয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসেছে বা আসমান থেকে সমস্ত মানুষের জন্য কল্যাণের জন্য যে বিধিবিধান এসেছে, এই বিধিবিধানের সর্বপ্রথম পাঁচটি আয়াত হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এবার বলেন দেখি কয়টি আয়াত? জোরে বলেন কয়টি আয়াত? এই পাঁচটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের, মানুষ কীভাবে মানুষ হতে পারে, মানুষ কীভাবে মানুষ হয়ে যায়, মানুষ কীভাবে আল্লাহ তাআলাকে চিনে যায়, মানুষ কীভাবে তার জীবনে শান্তি ও সুখ চলে আসে, এর সূচনায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টি আয়াত দিয়েছেন? আয়াত কাকে বলে? এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই বুঝি, কোরআনে কারিমের এক একটা তিলাওয়াতের পরে তো জায়গায় থামার মতো একটা চিহ্ন আসে, এই চিহ্নর মধ্যে সেখানে নম্বর লাগানো আছে, এইগুলোকে বলা হয় আয়াত। যেমনভাবে আমরা স্বাভাবিকভাবে বুঝি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা একটা আয়াত। আর রহমানুর রহিম, এটা একটা আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন, এটা একটা আয়াত। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা একটা আয়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা আয়াত। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এটা একটা আয়াত। গায়রুল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা একটা আয়াত। বলেন দেখি কয়টা হয়েছে? সাতটা। কয়টা হয়েছে? জোরে বলেন কয়টা হলো? এখানে কয়টা আয়াত? আমি যে সূরা তেলাওয়াত করেছি সেখানে পাঁচটা আয়াত। এই পাঁচটা আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই সুরাটার নাম হল সুরাতুল আলা। এই সুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচটা আয়াতের মধ্যে যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষার সর্বপ্রথম শিক্ষা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। হে নবী, তুমি পড়ো বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আয়াতের যে মর্মটা এটা আমরা বুঝতে চেষ্টা করব যে আল্লাহ তাআলা বলেছেন আমাকে, আপনাকে সর্বপ্রথম পড়ো। বলেন দেখি কী বলেছেন? পড়ো। কার নামে পড়ো? আল্লাহর নামে। বলেন কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়ো। প্রশ্ন হলো আল্লাহকে। তো আল্লাহ বললেন যে আল্লাহ বলেন ওই সত্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হলেন আমাদের খালেক, স্রষ্টা, আর আমরা হলো আল্লাহর মখলুক, সৃষ্টি জগতের একজন মখলুক, সৃষ্টি। তাহলে আমাদের স্রষ্টাকে, আর আমরা হলাম আল্লাহ তাআলার সৃষ্টি মখলুক, যিনি হচ্ছে তিনি যেহেতু আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, তাই আমাদের সমস্ত কাজটা কার নামে হবে? জোরে বলেন কার নামে হবে? আল্লাহর নামে হবে। তাহলে আমাদের সমস্ত কাজকর্ম কার নামে? আল্লাহর নামে। সুতরাং আমি যখন খানা খাবো তখন কী করবো বলেন দেখি? বিসমিল্লাহ। জোরে বলেন। জোরে বলেন না। তাহলে আমার খানাটা শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তাই না ভাই? আচ্ছা বলেন দেখি আমরা যখন ঘুমাবো তখন কার নামে ঘুমাবো? বলেন দেখি কী করি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আচ্ছা বলেন দেখি আমরা যখন ঘর থেকে বের হই তখন আমরা কী পরে বের হব? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা।
আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো তো তখন আমি কি বলবো? তখন আল্লাহর নামে, কার নামে? আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বের হওয়ার পরে এই সমতল জমিন আল্লাহ করে দিয়েছেন এবং আমাকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, আমি যে আমার দুই পা দিয়ে আমি হেঁটে ঘর পর্যন্ত আবার পৌঁছতে পেরেছি, এই জন্য আমি না শুকরি করবো না শুকরিয়া আদায় করবো, তখন আমি কি বলবো? আলহামদুলিল্লাহ বলেন, কি বলবো? বলে বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। তার জন্য আমার সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আচ্ছা, আমি যখন ঘুমাবো, আমি যখন ঘুমিয়েছি, ঘুমানোর পরে আমার শরীর থেকে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলেন, কারণ পৃথিবীতে বহু মানুষ আছে ঘুমাইছে আর ওঠে নাই, আছে না এরকম? এবার আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম থেকে উঠিয়ে দিলেন, এটা কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। সুতরাং আল্লাহর নেয়ামত পাওয়ার পরে ইন্না লিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ? ইন্না লিল্লাহ না আলহামদুলিল্লাহ? এবার ঘুম থেকে ওঠার পরে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহি নুশুর। আমি যতটা দোয়া পড়েছি আমার আগে আগে এই বাচ্চা পড়তেছে, বলেন মাশা আল্লাহ। এই বাচ্চাটাকে তার ওস্তাদ শিক্ষা দিয়েছে, ঘুমানোর সময় তুমি এই দোয়া করবা, ঘুম থেকে উঠার সময় দোয়া করবা, খানা খাওয়ার সময় তুমি এই দোয়া করবা, খানা শেষ করার পরে আমরা কি বলি বলেন দেখি? আলহামদুলিল্লাহ ইল্লাজি আতআমানা ওয়াসাকানা ওয়াজালানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা আমরা পড়ে কি পড়ি না? করি কি বলি না? তাহলে আমি নিয়ামত পাওয়ার পরে না শুকরি করব না শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করব। তাহলে আমার আর আপনার দুইটা কাজ, একটা হলো আমি নিয়ামত পেয়েছি, আল্লাহর নিয়ামত ব্যবহার করব। কার নামে ব্যবহার করব? আল্লাহর নামে। সুতরাং আমি যখন পানি খাবো তখন কি বলে পানি খাবো? বিসমিল্লাহ। বলেন কি বলে? বিসমিল্লাহ। আমি যখন খানা খাবো তখন কি বলে খাবো? বিসমিল্লাহ। আমি যখন কাপড় পরবো তখন কি বলে পরবো? বিসমিল্লাহ। তাহলে আমার সমস্ত কাজগুলোকে শুরুটা কী দিয়ে করতে হবে? বিসমিল্লাহ দিয়ে করবো তো ইনশাআল্লাহ। এবার যখন আমি দোকানদারি শুরু করবো তখন কী দিয়ে শুরু করবো? বিসমিল্লাহ। যখন আমি ঘর দরজা করবো তখন কী বলে শুরু করবো? বিসমিল্লাহ। তাহলে আমার জীবনের সমস্ত কাজগুলো কী দিয়ে শুরু করবো? জোরে বলেন, কী দিয়ে শুরু করবো? বিসমিল্লাহ। তাহলে আমি যখন গোসল ওযু করবো তখন কী দিয়ে শুরু করবো? বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি যখন তোমার ওযুটাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পুরো শরীরটাকে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। এই যে একটা আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, সর্বপ্রথম শিক্ষা, একদম সর্বপ্রথম যে শিক্ষাটা এসেছে, সবকটা এসেছে, সেটা হলো আমি আর আপনাকে ডাকিজি করবো কার নামে করবো? কার নামে? মাঝে মাঝে দেখি, কখনো রিক্সায় উঠলে, কখনো ব্যবসায়ীর সাথে দেখা হলে, রিক্সায় উঠেছে টাকাটা দিয়েছি, তো টাকাটা কয় এই যে শুনছেন কারেন্সিতে দিতেছে টাকাতে, এটা বলবে না আলহামদুলিল্লাহ? সে এই টাকা নামক একটা নেয়ামত পেয়েছে, এই নেয়ামত পাওয়ার পরে এখন সে কি কপালে চুপা দিবে, নাকে চুপা দিবে, না আলহামদুলিল্লাহ? আমি দুইটা সবকের কথা বলে ফেললাম, কাজের শুরুতে কী দিয়ে শুরু করবো? বিসমিল্লাহ। কাজের শেষে কী বলবো? আলহামদুলিল্লাহ। যারই কারণে আমরা যখন খানা শেষ করি তখন কী দোয়া করি? আলহামদুলিল্লাহ ইল্লাজি আফআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। ওগো আল্লাহ, তোমার এত সব নিয়ামত আমি খাইলাম, নিয়ামত খাওয়ার পরে তুমি দয়া করে আমাকে খাওয়ার মতো তৌফিক দিয়েছ, সুতরাং আমি তোমারই প্রশংসা করছি। সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ ইল্লাজি আফআমানা। আল্লাহ, তুমি আমাকে খানা খাওয়াইছো, অসা খানা, এবং তুমি আমাকে পানি পান করাইছো। সুবহানাল্লাহ। ওয়াজআলানা মিনাল মুসলিমিন, এবং তোমার দয়ায় তুমি আমাকে মুসলমান বানিয়েছো। আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে আমার যতগুলো কাজ আছে সমস্ত কাজগুলো শুরু কী দিয়ে শুরু করবো, আর শেষ করবো কী দিয়ে? শেষ করবো কী দিয়ে? এইটা আমাদের সর্বপ্রথম সবক। এই করো বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে শুরু করো যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আমাকে দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো এই যে এদিকে দেখান, এদিকে দেখান, একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করতে হবে।